দুই দফা সময় বাড়ানো হলো এখনও অর্ধেক কাজ বাকি রয়েছে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলওয়ে লিঙ্ক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রথম দফায় কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল কিন্তু অতিমারি কারণে সে সময়ও কাজে বিঘ্ন ঘটে তবে আগামী মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়ের সংবাদদাতা আল মামুনের পাঠানো প্রতিবেদন দুই হাজার আঠারো সালের মে মাসে আখাউড়া আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিঙ্ক প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ট্যাক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পটির বে ধরা হয় দুইশো চল্লিশ কোটি নব্বই লাখ তেষট্টি হাজার পাঁচশো এক টাকা চুক্তি অনুযায়ী এ বছরের উনত্রিশ জানুয়ারি কাজ শেষ হওয়ার কথা ছিল যদিও এখনও বাকি রয়ে গেছে প্রায় অর্ধেক কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আবেদন করে তেরো মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল কিন্তু করোনা অতিমারির কারণে কাজ বন্ধ রাখতে হয় তবে কাজ আবার শুরু হয়েছে আশা করা হচ্ছে আগামী মার্চ এপ্রিলের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আগামী মার্চে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা বিভিন্ন অংশে কাজ আবার শুরু হয়েছে লোকজন আসছে কাজ শুরু হয়েছে তো আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই এই কাজটি আমরা হ্যান্ডওভার করতে পারব দশ কিলোমিটার দীর্ঘ আকাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের ছয় কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে বাকি চার কিলোমিটার ভারতের অংশে ডেক্স রিপোর্ট বৈশাখী সংবাদ